না যখন ডাকে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন ডাকে আমার নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, বলছে কবর আল্লাহ যখন, বলছে কবর আল্লাহ যখন ডাকে আমার নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার কাঁদা দিয়ে বানাই খোদা, কবর বলছে আমার কাঁদা দিয়ে বানাই খোদা মাটির আদাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, বলছে কবর আল্লাহ যখন, বলছে কবর আল্লাহ যখন ডাকে আমার নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, কবর বলছে আমি এমন একটি ঘর যে এই দুনিয়াতে ভালো কাজ করে আসবে, তার জন্য আমি অনেক খাতির যত্ন করব, তাকে অনেক ভালোবাসব, আর দুনিয়াতে যদি খারাপ কাজ করে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো না চলে তার জন্য আমি কঠোর হয়ে যাব। তো কবর কি বলছে শুনুন, আমি এমন মঙ্গল মঙ্গল, আমি এমন মঙ্গল মঙ্গল, আধার আবার আলো খারাপের পরে আমির ফকির বাদশা উজির, যে মোর ঘরে এলো যার কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো, যার কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো, আমি আমি আমল দেখি ঈমান দেখি। কবর বলছে তোমার দুনিয়াতে অনেক নাম আছে, দুনিয়ায় তোমার হাজার হাজার মানুষ তোমাকে ভয় করত, তুমি অনেক সম্রাট ছিলে, তোমাকে সবাই ভালোবাসত, কিন্তু কবরে আসলে আমি তোমার নাম দেখব না, তোমার লক্ষ লক্ষ টাকা দেখব না, তোমার জমি জায়গা কিছুই দেখব না, তোমার আমল তোমার নেকি কি আছে সেটা আমি দেখব। তো বলছে শুনুন, আমি এমন মঙ্গল মঙ্গল, আধার আবার আলো খারাপের পরে খারাপ আবার ভালোর পরে ভালো, খারাপের পরে খারাপ আবার ভালোর পরে ভালো, আমির ফকির বাদশা উজির, যে মোর ঘরে এলো যার কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো, যার কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো, আমি আমল দেখি ঈমান দেখি, আমি আমল দেখি ঈমান দেখি, দেখি না কারো নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার কাঁদা দিয়ে বানাই খোদা, আমার কাঁদা দিয়ে বানাই খোদা মাটির আদাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, এই দুনিয়ায় যে জন্ম নিয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ পাক ঘোষণা করলেন কোরআন শরীফের মধ্যে। এই দুনিয়ায় যখন পিতা আদম আলাইহিস সালাম এসেছিলেন, এই দুনিয়া একদম বাচ্চা ছিল, কম কম বয়সে ছিল এই দুনিয়া, এখন এই দুনিয়া বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, কোন মুহূর্তে ধ্বংস হয়ে যাবে আমরা নিজেরা কেউ জানি না, সকলকে এই দুনিয়া ছাড়তে হবে। তো কবি কি লিখছে শুনুন, ওই মরণ বলে মরবে সবাই, ওই মরণ বলে মরবে সবাই, কবর জিন্দা রবে মানব দানব সবাইকে ওই কবর গিলে খাবে, মানব দানব সবাইকে ওই কবর গিলে খাবে, আর পৃথিবী হবে এই পৃথিবী
সখী কমে যাবে বলছে পাপর মোরে জওয়ানি ঠিক ঠিক মনি রবে বলছে পাপর মোরে জওয়ানি ঠিক ঠিক মনি রবে আমি হই না বুড়া হই না খোড়া কবর বলছে আমি হই না বুড়া হই না খোড়া আমি হই না বুড়া হই না খোড়া আমার এত দাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম বলছে পাপর আল্লাহ যখন বলছে পাপর আল্লাহ যখন ডাকে আমার নাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোই ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোই ঘাম শেষ কথা শুনবেন আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমাদের আত্মীয় স্বজন আসে না ভাই আসে তো এই আপনাদের এলাকায় জলসা হচ্ছে কত কুটুম এসছে তাই না তো যখন আত্মীয় স্বজন বা কুটুম আসে সেই আত্মীয় স্বজন তারা বাজার থেকে খাবার বা দামি মিষ্টি কিছু নিয়ে আসে কেন আত্মীয় বাড়িতে যাচ্ছে তাই নিয়ে আসে তো কবর বলছে এই দুনিয়ার যত ইনসান আছে যত মানুষ আছে সবাই আমার কুটুম আর আমার বাড়িতে একদিন না একদিন আসতেই হবে আর আমার বাড়িতে যখন আসবে দুনিয়ার কোনো খাবার নিয়ে আসতে হবে না তাহলে কি নিয়ে আসতে হবে দুনিয়াতে কিছু ভালো কাজ করে আসতে হবে ভালো নেকি নিয়ে আসতে হবে আর যদি তুমি এই দুনিয়াতে ভালো কাজ করে আমার বাড়িতে আসো আমি অনেক খাতির যত্ন করব আর দুনিয়াতে যখন কুটুম বাড়িতে যাও সঙ্গে বউ ছেলে মেয়ে নিয়ে যাও কিন্তু আমার বাড়িতে যখন আসবে কাউকে নিয়ে আসতে হবে না একা আসতে হবে তো কবি কি লিখছে শুনুন এই দুনিয়াতে সব আমার কুটুম কবর বলছে এই দুনিয়াতে সব আমার কুটুম করি কুটুম বিতে এই দুনিয়াতে সব আমার কুটুম করি কুটুম বিতে আমি খোদার হুকুম মেনে চলি দিনে আর রাতে আমি খোদার হুকুম মেনে চলি দিনে আর রাতে বলি খাবার ঝুলুল দিয়ে আসবে না কে আমার বাড়িতে পৌঁছেছে আর কাউকে যেন আনবে না ওই সাথে পৌঁছেছে আর কাউকে যেন আনবে না ওই সাথে কেন আমি নেই না কারো খাই না কারো কবর বলছে আমি নেই না কারো খাই না কারো হইতো দুপদ না আমার নাম শুনে সবার বদন থেকে বেরোই খাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোই খাম আমার কাদা দিয়ে বানায় খোদা আমার কাদা দিয়ে বানায় খোদা মাটির আদা আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম মা আমিনার তোলাই দেখো তোলে মিমের পো মা আমিনার তোলাই দেখো তোলে মিমের পো দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার তোলাই দেখো তোলে মিমের পো দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল আর কি লিখছে দেখো
পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা তখন গাইবে এক খবর এলো শোনো আমি নবী তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে দিয়েছে গোবার আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার ও সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল সৃষ্টি কুলের শিরোমণি নবী কুলের মোল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতোল এই বিনা দানার খেজুর হলো হলো করে একদিন এক ইহুদি এসে প্রশ্ন করলো মোহাম্মদ শোনো তুমি দুনিয়াতে বলছো তুমি শেষ নবী আল্লাহর পয়গম্বর আমি কেমন করে মানবো ইহুদি মানতে চাই না ইহুদি প্রশ্ন করে যে তোমার আগে অনেক পয়গম্বর অনেক নবীরা দুনিয়াতে এসেছে এক একজন এক এক রকম মর্যাদা দেখিয়েছে কেউ মুর্দাকে জিন্দা করেছে কেউ এই দুনিয়াতে আশাবাদীর কামাল দেখিয়েছে কেউ পশু পাখির ভাষা বুঝতে পারতো কিন্তু তুমি শেষ নবী মোহাম্মদ তোমাকে আমি কেমন করে নবী বলে মানতে পারবো তোমার কাছে আমি একটা ছোট্ট পরীক্ষা করতে চাই আমার নবীর সামনে সেই ওই ইহুদি একটা পকেট থেকে খেজুরের একটা দানা খেজুরের হাঁটি বের করে বলে শোনো মোহাম্মদ তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই তোমাকে এই খেজুরের দানাটা দিচ্ছি যদি তুমি একদিনে একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব মেনে নেব তুমি সত্যি নবী যখন এই কথা বলে আমার নবী মিচকি হেসে বলে দাও ভাই ওই ইহুদি ভাই তোমাকে তোমার সামনে আমি এই দানাটা পুঁতে দিচ্ছি একদিনে শুধু গাছ হবে না এই গাছ হবে এই গাছ থেকে ফল হবে আর সেই গাছের খেজুর তোমাকে খাওয়াবো ইহুদি চিন্তা করে ইম্পসিবল এটা তো সম্ভব নয় কি করে হয় একদিনে গাছ হবে আবার খেজুর হবে তখন ইহুদি আবার চিন্তা করতে থাকে যে মোহাম্মদ যদি আসমানের চাঁদকে টুকরা করতে পারে জমিনের পাথরকে যদি কলমা পড়াতে পারে তাহলে ওই একদিনে গাছ হয়ে ফল হওয়াটা সম্ভব হতে পারে তখন চিন্তা করে আমি তো মোহাম্মদকে বলেছি মুসলমান হব তাহলে যদি সত্যি গাছ হয় তাহলে আমাকে মোহাম্মদের কাছে কলমা পড়ে মুসলমান হতে হবে তাহলে সেই ইহুদি হন্দি আর তো কেমন করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়োজ্জত করা যায় আর আল্লাহ আমার নবীর সম্মান সব সময় উপরে রেখেছিল কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব যদি এই দানাতে একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে কবির রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় সেই ভয়েতে কবির রাতে ইহুদি সেই দানা চুরি করে তুলে নেয় ইহুদি ভাবলো যদি দানা থেকে সত্যিকারের গাছ হয় মুসলমান হতে হবে তাহলে দানাটাই চুরি করে নি তাহলে আর গাছ হবে না আর ফল হবে না আর আমাকে কলমা পড়তে হবে না আর আল্লাহ বলে থামো তারপর কি ঘটনা হয় এবং অনেক লোকজনকে জোগাড় করে তারপরে দিয়ে চিন্তা করে আমি নিয়ে যাব আর মোহাম্মদ ওইখান থেকে গাছ দেখাতে পারবে না আমি মোহাম্মদকে বিয়োজ্জত করব সবার সামনে আমি হিরো হয়ে যাব সেইটা চিন্তা করে ঘরে চলে যায় আর তারপরে দিন কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো সেই ভয়েতে কবির রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে নয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় ইহুদির আবার প্রশ্ন ও মোহাম্মদ তুমি ওই খেজুর গাছ বের করে দেখা
কালে খেজুর হলো সব ঠিক আছে তুমি খেজুরও খেতে দিলে আমি খেলাম সব ঠিক আছে কিন্তু তোমাকে আরেকটা শেষ প্রশ্ন মোহাম্মদ যে তুমি আমাকে খেজুর দিলে এই খেজুরের মধ্যে দানা নেই কেন সব খেজুরের মধ্যে যদি দানা থাকে কিন্তু এই তুমি যে খেজুরটা খেতে দিলে এর মধ্যে দানা নেই কেন আমার নবী দয়ার নবী আমার নবী মায়ার নবী আমার নবী যদি তাকে মুখের উপরে বলে তুমি ভাই কালকে চুরি করেছো তাহলে তার মনে কষ্ট হবে না আমার নবী 63 বছর 3 দিন কারোর মনে কষ্ট দিয়ে এই দুনিয়াতে তা কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আর কি হলো লিখে দেখো নিজের হাতে নবী তাকে সেই গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় আর নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় আর সেই বিনা দানার গাছের খেজুর দানা কি আর হয় ইহুদি তখন স্বীকার করে ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল বলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের পোল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল Mustafa, ya Nabi Muhammad, ya Rasul Muhammad, ya Nabi Muhammad, ya Rasul Muhammad, tumi mor shafayat, tumi mor shafayat, tumi mor shafayat, tumi mor shafayat, ya Nabi Muhammad, ya Rasul Muhammad, ya Nabi Muhammad, ya Rasul Muhammad, tumi mor shafayat, tumi mor shafayat, tumi mor shafayat, tumi mor shafayat. Pel didar ekti bar tomake khodar kosom, pel didar ekti bar tomake khodar kosom, kolijar khon diye tokhon dhoabo tomar kodom. Pel didar ekti bar tomake khodar kosom, kolijar khon diye tokhon dhoabo tomar kodom. Oy zikuruni দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত ওই পুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত কামলি ওয়ালা তুমি তোমার প্রেমে কাঁদিয়া কামলি ওয়ালা তুমি তোমার প্রেমে কাঁদিয়া এমে হানতে মে জান তোমার ইশকে কাঁদিয়া কামলি ওয়ালা তুমি তোমার প্রেমে কাঁদিয়া এমে হানতে মে জান তোমার ইশকে কাঁদিয়া অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী
আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, 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 মাগো তুমি ছাড়া মন, মাগো তুমি ছাড়া মন কিছু ভালো লাগে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, মাগো তুমি ছাড়া মন, মাগো তুমি ছাড়া মন কিছু ভালো লাগে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, দিনের আলোতে চাঁদ তারা আলো ফিকা হয়ে যায়, দিনের আলো যখন আমরা ঘুম থেকে উঠি সেই চাঁদ তারাকে আর দেখা যায় না, সূর্য দেখতে পাই, কেন সূর্যের আলো এত তেজ চাঁদ তারাকে আর দেখা যায় না, কিন্তু মায়ের মুখটা এত উজ্জ্বল, এত নূর, এত সুন্দর, দিনেতে যত সুন্দর দেখা যায় রাতেও তেমন সুন্দর দেখা যায়, সেই সন্তান মাকে উদ্দেশ্য করে কি বলছে শোনো, দিনের আলোতে চাঁদ তারা আলো ফিকা হয়ে যায়, রাতে দিনে মুখটা মাগো থাকে একই অবস্থায়, দিনের আলোতে চাঁদ তারা আলো ফিকা হয়ে যায়, রাতে দিনে মুখটা তোমার থাকে একই অবস্থায়, চাঁদ তারাকে ওই চাঁদ তারাকে যত ডাকি, চাঁদ তারাকে যত ডাকি কাছে কভু আসে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, মাগো তুমি ছাড়া মন, মাগো তুমি ছাড়া মন কিছু ভালো লাগে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, এদিক ওদিক ঘুরতে যাই, গিয়ে দেখি পাহাড় পর্বত সাগর নদী গাছপালা বিভিন্ন ধরনের রং বেরঙের ফুল আমরা দেখতে পাই, এবং বিভিন্ন ধরনের আমরা পাখি দেখতে পাই, তারা কিচির মিচির করে গান গায়, কি সুন্দর লাগে, কিন্তু মা যখন বাবা বলে ডাকে, মা যখন বাচ্চা বলে ডাকে, সেই সুরের সঙ্গে কারো সুর মেলে না, মা যখন সন্তানকে ঘুম পাড়ায় সেই সুরের সঙ্গে কারো সুর মেলে না, তো কি বলছে শোনো, পাহাড় সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান, পাহাড় সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান, নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান, পাহাড় সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান, নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান, গোপালানি মাগো তোমার ঘুম পালানি সুরের সাথে, ঘুম পালানি সুরের সাথে সুরের কারো মেলে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, মাগো তুমি ছাড়া মন, মাগো তুমি ছাড়া মন কিছু ভালো লাগে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, এই দুনিয়াতে আমাদের অনেক বন্ধু বান্ধব অনেক আত্মীয় স্বজন আছে, সবাই আমাদের ভালোবাসে কম বেশি, কিন্তু আপনি যদি বিপদে পড়ে যান, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দুদিন চার চার পাঁচ দিন থাকবে, তারপর সব কেটে পড়বে, কিন্তু আপনার মা আপনার বিপদ হলে কোনোদিন আপনার ছেড়ে কোথাও যাবে না, নিঃস্বার্থে সারা জীবন ভালোবেসে যাবে, এটাই হলো মা, তো কি লিখছে শুনুন, এই জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয়, এই জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয়,
এই জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয় তোমার মত কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময় জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয় মা গো তোমার মত কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময় কবি আসলে বলে মায়ের সমতুল কিছুই হতে পারে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়াবো মাগো তুমি ছাড়াবো কিছু ভালো লাগে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি তারপর থেকে ডুয়েট মানুষ আমাদের খুব পছন্দ করেছেন এই গজল থেকে তো সেই গজলটি পরিবেশন করে শোনাবো আল্লাহ রাসূল যখন মক্কার বুকে আসলেন মক্কার মানুষেরা আমার নবীজির চেহারা মুবারক দেখে একে অপরের সঙ্গে কি বলাবলি করছে কবি ছন্দের মাধ্যমে লিখতে শুনুন নবীজি আসার আগে বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্যে তার নাম পাওয়া গিয়েছিল নাম শোনা গিয়েছিল বিভিন্ন জ্ঞানীগুণী পণ্ডিত ছিলেন তারা বলেছিলেন একজন মহান ব্যক্তি এই দুনিয়াতে আসবেন আর তিনি এই দুনিয়াতে এসে শান্তির বাণী প্রচার করবেন তার নাম হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা শোনার পর মক্কার মানুষেরা একে অপরের সঙ্গে কি বলাবলি করছেন কবি ছন্দের মাধ্যমে লিখতে শুনুন আমরা খুশিতে রসগোল্লা মিষ্টি বন্টন করি এবং কত খুশিতে তার যদি একটা ছেলে হয় আবার কত খুশি মানে ছেলে হলে তো অনেক জনা বেশি খুশি হয় কেন ছেলে হলে শুধু আসবে শুধু কামাবে আবার বিয়ের হবে বিয়ের সময় নেবে আবার ছেলে শ্বশুর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া হবে অনেক ব্যাপার কিন্তু মেয়ে হলে একটু কষ্ট অনেক জনা মনটা খারাপ হয়ে যায় কেন দিতে হবে শুধু খরচা খরচা কিন্তু এই দুনিয়াতে আমাদের ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে আমরা মিষ্টি বন্টন করি এবং কত খুশি মানায় আর তার বাপ কপালে চুমা দেয় নাম ধরে কত কি নাম ধরে ডাকে তার জন্য আগে থেকে খেলনা দোলনা বেড বিছানা দাদা দাদি নানা নানি খুশি মানায় সব রেডি করে রাখি বাচ্চারাই নিয়ে খেলবে বাচ্চারাই করবে বাচ্চারাই করবে কিন্তু আমার আমার নবী দোজাহের বাদশাহ এই দুনিয়ার মধ্যে তাসরিফ পানি তিনি এই দুনিয়ার মধ্যে যেদিন তশরিফ আনে তার আব্বা জান এই দুনিয়াতে ছিলেন না তিনি এতিম হয়ে দুনিয়ার মধ্যে আসলেন কিন্তু তার খেলনা দোলনা কে কিনে দেবে তাকে কে নিয়ে খেলা করবে কে আদর করবে আমার নবীকে নিয়ে কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন কোরে দাদা মোতালে পিঠে বসিয়ে নবীকে ঘোড়া চড়া সকলকে ছেড়ে চলে যেতে হবে কেন কোরআনের কথা কোনোদিন ভুল হয়নি হবে না কেন কোরআনে যেটা ঘোষণা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে মৃত্যু সাথ রাখতে হবে কেউ দুনিয়াতে আজীবন বেঁচে থাকবে না কিন্তু এক শ্রেণীর মানুষ জানারা এই দুনিয়াতে অনেক টাকা পয়সা অনেক টাকা পয়সা অনেক টাকা পয়সা অনেক ধন দৌলতের মালিক যখন হয়ে যায় অনেক কিছু ভুলে গিয়ে এটাও ভুলে যায় যে আমাদেরকে একদিন মরতে হবে এমন ভাবে চলাফেরা করে দেখবেন মনে করে যে না আমাদের মরতে হবে না এরকম মনে করে হয়তো কিন্তু যদি এইটা আমাদের স্মরণ থাকে তাহলে আমরা এই খারাপ কাজ থেকে বিরত থাকবো এই দুনিয়াতে দেখবেন কাল কবরের মধ্যে শোয়ানো হবে এটা আমরা সবাই জানি আর যারা ওই রকম ধরনের মানুষ হলে অনেক জনা মনে করে হয়তো এই রকম যে টাকা পয়সা ছেলেদের বলবে 500 টাকা নোটের বান্ডিল আমাদের কবরে সাজিয়ে দিবে ফেরেশতা এসে দেখে মনে হয় ভুলে যাবে বলবে না অত সহজ নয় কবরের মধ্যে যখন শোয়ানো হবে সব পেটা ঠান্ডা হয়ে যাবে তোমার যতই টাকার যতই দুনিয়ার দেশের মালিক যদি হয়ে যায় হয়ে যাও না কেন এই পৃথিবীর মালিক হয়ে যাও না কেন এই কবরের ভিতরে গেলে কোরআন